কথায় আছে, কাজে কুড়ে ভোজনে দেড়ে, বচনে মারে তেড়ে ফুড়ে। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলে পাড়া গরম করার লোক দেখানো নাটক দেখে রাজ্যবাসী বিপ্লব দেবের উদ্দেশ্যে এমনই বার্তা দিল। বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে বিপ্লব দেবের মুখে তো বড় বড় কথার ফুলঝুরি, আর বিপ্লব বাবুর নিজের দলের রাজ্য সম্পাদক যখন বউ পিটিয়ে আইনি জালে আটকায়, তখন বিপ্লব দেবী মামলা তুলে নেবার জন্য চাপ বাড়ায় নির্যাতিতার উপর। বিজেপির ত্রিপুরা রাজ্য সম্পাদক অমিত রক্ষিতের স্ত্রী গত 15ই ডিসেম্বর পূর্ব আগরতলা মহিলা থানায় অমিত রক্ষিতের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুলে FIR দায়ের করেন। গৃহীত FIR-টির ছবি বা এ সংক্রান্ত কোনো সংবাদ আপনি কোনো সংবাদ মাধ্যমে এখনো প্রচার হতে দেখেননি, এবং আগামী দিনেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন, টিভি কাঁপানো কোনো লোকাল চ্যানেলের হেডলাইন কিংবা সংলাপে বা কোনো দ্রোহকালজয়ী সংবাদপত্রে না দেখতে পাওয়াটাই প্রত্যাশিত। কারণ কারণ হিসেবে আপনি যে ভাবছেন ঠিকই ভাবছেন। এই খবরটি যাতে কোনো মতেই চাউর না হতে পারে, সেজন্য ত্রিপুরা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের মুখে স্বয়ং বিপ্লব দেব নিজ উদ্যোগে থানা পুলিশ মিডিয়াকে চাপে রেখেছেন। এমনকি বিষয়টি ধামাচাপা দেবার উদ্দেশ্যে নির্যাতিতা মহিলাকে অর্থাৎ অমিত রক্ষিতের স্ত্রীকেও ডেকে এনে ধমকানো হয়। আপনি এই কারণটাই ভাবছিলেন তো? হ্যাঁ, এটাই কারণ। FIR-এ নির্যাতিতা স্পষ্টতই অভিযোগ করেছেন যে অমিত রক্ষিত মদ্যপানে আসক্ত, প্রতিদিনই মদ্যপান করতে হয়, এভাবে বাড়ির পরিবেশ নষ্ট করছে এবং নির্যাতিতাকে শারীরিক নিগ্রহও করেছে। শারীরিকভাবে আক্রান্ত হবার পর নির্যাতিতাকে পুলিশের কাছেও যেতে দেয়নি মদাসক্ত অত্যাচারী অমিত রক্ষিত। একথা FIR-টিতে বিশদে উল্লেখ করেছেন নির্যাতিতার স্ত্রী। আসল খেলা শুরু হয় পরদিন। রাজ্য সম্পাদক যতই নারী নির্যাতন করুক বাঁচাতে তো হবেই, তাই নির্যাতিতা মহিলা FIR দায়ের করার পরই ময়দানে নামে রাজ্য সভাপতি বিপ্লব দেব। মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে ডেকে এনে নির্যাতিতাকে রীতিমতো চাপ দেওয়া হয় FIR প্রত্যাহার করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব দেব পুলিশকেও চাপ দেয় যাতে এই সংবাদ কোনোভাবেই জনমানসে প্রচার না পায়। ফলে যা হবার তাই হয়েছে, ঘটনাটি এক প্রকার চাপা পড়ে গেছে। ত্রিপুরা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের মুখ স্বয়ং বিপ্লব দেব নিজেই ঘটনাটি ধামাচাপা দেবার নায়ক। যদিও সত্য লুকিয়ে রাখা অসম্ভব, এই ঘটনাটিও জানাজানি হয়ে যায়। তবে জানাজানি হতেই আরেকটা প্রশ্ন উঠছে চতুর্দিকে, তাহলে কি বিজেপির নেতা মন্ত্রীদের ঘরোয়া হিংসার কুকৃতিগুলো এভাবেই ধামাচাপা দেয়া হয়? পুলিশকে চাপের মুখে রেখে অভিযোগ FIR মামলা মিডিয়া সবকিছুকে এভাবেই কি চুপ করিয়ে দেওয়া হয় বারবার? রাজ্য সম্পাদক অমিত রক্ষিতকে বাঁচাতে রাজ্য সভাপতি বিপ্লব দেব যেভাবে প্রশাসন এবং প্রশাসনিক শক্তির অপব্যবহার করছেন তা দেখে রাজ্যবাসী বলছে, আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে, পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝরে।